পূর্বের পর্বগুলোতে এই ওয়েবসাইটটি আমরা তৈরি করেছিলাম কোনো ডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট একটি থিম যুক্ত থাকে কিন্তু এই ডিফল্ট থিমটি আমরা ব্যবহার করব না বরং এই পর্বে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য প্রিমিয়াম থিমের ব্যবহারে আরও পেশাদার ওয়েবসাইট এবং অনলাইন স্টোর তৈরি করা দেখব যে থিমটির নাম হলো উডমার্ট এটি একটি প্রিমিয়াম থিম যা ই কমার্স বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে উপযুক্ত তবে এটি দ্বারা অন্যান্য বাণিজ্যিক প্রকল্পের জন্য ওয়েবসাইট তৈরি করা যায় এছাড়াও ওয়ার্ডপ্রেসের আরও অনেক প্রিমিয়াম থিম রয়েছে প্রায় যে কোনো ধরনের বাণিজ্য অথবা প্রকল্পের জন্য সেই থিমগুলো ব্যবহার করে চমৎকার ওয়েবসাইট তৈরি করা যায় উদাহরণ হিসাবে এই পর্বটিতে উডমার্ট থিমটিকে আমরা ব্যবহার করব। চলুন থিমটি ইনস্টল করে সেট করা যাক তার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটটি ড্যাশবোর্ডে লগ করতে হবে আমরা ডোমিনের শেষে লিখব স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন তাহলে আমাদের লগ ইন পেজটি চলে আসবে এটি ছিল আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি নতুন কোনো থিম ইনস্টল করতে হলে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হবে বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটটিতে চারটি থিম যুক্ত রয়েছে যার মধ্যে এই থিমটি অ্যাক্টিভেট রয়েছে প্রথমে আমরা উডমার্ট থিমটি ইনস্টল করব তারপর এগুলো আমরা সব রিমুভ করে দেবো যেহেতু এগুলো আমরা ব্যবহার করছি না থিমটি আপলোড করার জন্য নিউ আপলোড থিম ব্রাউজ এবং ফাইলটিকে সিলেক্ট করতে হবে থিমটি ডাউনলোড করে আনজিপ করলে এই ধরনের অনেকগুলো ফোল্ডার থাকবে এখানে উডমার্ট থিম এই ফোল্ডারের মধ্যেই থিম ফাইলগুলো রয়েছে প্রথমে আমরা উডমার্ট জিপ এ ফাইলটি আপলোড করব এবং ইনস্টল নাও থিমটি অ্যাক্টিভেট করব না রিটার্ন টু থিমস পেজ আবার এড নিও আপলোড থিম ব্রাউজ এবার এই উডমার্ট চাইল্ড এ ফাইলটিকে আপলোড করবো যদি কোনো থিমের সাথে চাইল্ড থিম না থাকে তাহলে এই মেইন থিম ফাইলটিকে আপলোড করেই অ্যাক্টিভেট করতে হবে যেহেতু চাইল্ড থিম দেওয়া রয়েছে তাই এটিকেও আমরা আপলোড করব এবং ইনস্টল এবং এই চাইল্ড থিমটিকে অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করার পর এখানে বাই ডিফল্ট যে থিমগুলো রয়েছে এগুলো আমরা রিমুভ করে দিব থিম ডিটেলসে ক্লিক করব এবং এখানে ডিলেট ওকে একইভাবে অন্যান্যগুলো ডিলেট করে দিচ্ছি এই উডমার্ট থিমটিকে যথাযথভাবে সেট আপ করতে হলে আমাদেরকে এই প্লাগিনগুলো সব ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে তাই আমরা বিগিন ইনস্টলিং প্লাগিনস এখানে ক্লিক করব এবং সবগুলো প্লাগিন এখান থেকে সিলেক্ট করব তবে ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার এটিকে ডিসিলেক্ট করে দেব অর্থাৎ সবগুলো ইনস্টল করব শুধুমাত্র এই প্লাগিনটি ইনস্টল করব না এখান থেকে আমরা ইনস্টল সিলেক্ট করব অ্যাপ্লাই এবার সবার নিচে গিয়ে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগিনস ইনস্টলার আবার সবগুলো সিলেক্ট করবো এই ডাব্লুপি বেকারি এটিকে আমরা ডিসিলেক্ট করব এবার ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করব অ্যাক্টিভেট সবগুলো প্লাগ আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম এখানে আরও একটি নোটিফিকেশান দেখাচ্ছে যেখানে এই থিমের লাইসেন্স কোডটি যুক্ত করতে বলছে থিমটি ক্রয় করার পর একটি ইউনিক লাইসেন্স কোড পাওয়া যাবে সেই লাইসেন্স কোডটি এই এখানে আমরা ক্লিক করব হিয়ার এবং এখানে থিমের লাইসেন্স কোডটি দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি হয়ে এই বাটনে ক্লিক করলে থিমটি লাইসেন্স কোড দ্বারা অ্যাক্টিভেট হয়ে যাবে পরবর্তীতে এই থিমের নতুন কোনো ভার্সন রিলিজ হলে আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি সেই নতুন ভার্সনটি যুক্ত হয়ে যাবে অন্যথায় থিমের আপডেট পাওয়া যাবে না যাই হোক আমরা থিম এবং থিমের প্রয়োজনীয় প্লাগিনগুলোকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম এখন এই থিমের একটি ডেমো সাইটকে ইম্পোর্ট করা যাক প্রথমে আমাদেরকে এই উ কমার্স থেকে সেটিংসে যেতে হবে তারপর হেল্প সেট আপ এবং সেট আপ এই প্লাগিনটির সহযোগিতায় আমাদের ওয়েবসাইটটিতে আমরা পরিপূর্ণ ই কমার্স ফিচার্স যুক্ত করতে পারবো উইজারটি ওপেন হওয়ার পর ইয়েস প্লিজ তারপর এ প্রত্যেকটি ধাপে কিছু তথ্য আমাদেরকে দিতে হবে যেমন প্রথম ধাপে আমাদের ঠিকানা দিতে হবে সো এখানে অফিসের যে অ্যাড্রেস সেটি দেওয়া যেতে পারে আপাতত যে কোনো একটি দিয়ে দিচ্ছি কন্টিনিউ এটি আমরা কেটে দিচ্ছি আমাদের প্রকল্পটি কোন ক্যাটাগরির সেটি সিলেক্ট করতে বলছে যে কোনো একটি সিলেক্ট করা যেতে পারে আমরা আপাতত ইলেকট্রনিক্স এবং কম্পিউটার এটি সিলেক্ট করে দিলাম বা এখানে আমরা যেহেতু আমরা ড্রেসিফাই দিয়েছি আমরা ফ্যাশান অ্যাপিয়ারেল এবং অ্যাক্সেসরিস এটি সিলেক্ট করলাম আমাদের প্রোডাক্ট কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা ফিজিক্যাল প্রোডাক্ট রাখলাম আর সবগুলো আনচেক থাকবে কন্টিনিউ এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটি সিলেক্ট করা যেতে পারে এগুলো পরবর্তীতে সব এডিট করা যাবে এখানে এই তিনটি অপশান আমরা ডিসেবল করে দিব কন্টিনিউ এবং সর্বশেষ কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম নো থ্যাংকস কন্টিনিউ ই কমার্স ফিচারটির জন্য কিছু প্রয়োজনীয় তথ্য যুক্ত করে দিলাম পরবর্তী ক্লাসগুলোতে এই ই কমার্স এবং ই কমার্সের ফিচারগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে এখন থিমের ডেমো সাইটটিকে সেট করা যাক আবার ড্যাশবোর্ডে যাচ্ছি এবং এখানে উডমার্ট থেকে বেজ ইম্পোর্টে যেতে হবে এবং ইম্পোর্ট বেজ ডাটা ডেমোটি ইম্পোর্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা যে কোনো একটি পেজ সিলেক্ট করতে পারি আমাদের হোম পেজের জন্য এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এটি হচ্ছে অল্টারনেটিভ এনার্জি এবং এটি হচ্ছে বেসিক এবং এখানে যদি আমরা বুক সিলেক্ট করি তাহলে আমাদের হোম পেজটি দেখতে এমন হবে আমরা এই অল্টারনেটিভ এনার্জি এটি সেট করছি এখন ওয়েবসাইটটি কেমন দেখাচ্ছে তা দেখা যাক এখান থেকে আমরা ভিজিট সাইটে যাব এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক ইন বা ড্যাশবোর্ড যেখান থেকে ওয়েবসাইটটিকে পরিচালনা করতে হবে আর এটি হচ্ছে ওয়েবসাইটের ফন্ট ইন্ট যা সাধারণ ভিজিটররা দেখতে পাবে আমাদের ওয়েবসাইটটি বর্তমানে দেখতে এমন দেখাচ্ছে সম্পূর্ণ পেশাদার একটি বাণিজ্যিক ওয়েবসাইট আমরা তৈরি করে নিয়েছি সাথে ই কমার্স ফিচার্সও যুক্ত করে নিয়েছি তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো ইআরপি সফটওয়্যার ব্যবহার করার জন্য এই প্রিমিয়াম থিম যে ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই আমরা ডিফল্ট থিমটি ব্যবহার করলেও পারতাম কিন্তু এই থিমটি ইনস্টল করার কারণ হলো আমরা আমাদের ওয়েবসাইটটিকে দেখতে পেশাদার করে নিলাম পাশাপাশি এই ই কমার্স ফিচার্স আমরা যুক্ত করে নিলাম যেন পরবর্তীতে ইআরপি সফটওয়্যারের সাথে এই ই কমার্স স্টোরটিকেও কীভাবে কানেক্টেড করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখতে পারি কোনো প্রতিষ্ঠান যদি এই অনলাইন স্টোরটির মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করতে চায় তাহলে এই পণ্যের ক্রয় বিক্রয়ের হিসাব গ্রাহকদের তথ্য ইআরপির সাথে কিভাবে যুক্ত করতে হবে সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব এজন্যই মূলত এই ই কমার্স ফিচারটি ওয়েবসাইটে আমরা যুক্ত করে নিলাম ইআরপি সফটওয়্যারটির ব্যবহার শেখার পূর্বে যেহেতু এটি ইআরপি প্রশিক্ষণ তাই ইআরপি সফটওয়্যারটির উপরেই বেশি গুরুত্ব আরোপ করা হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে না ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিস্তারিত জানতে এ সম্পর্কিত অন্যান্য প্রশিক্ষণগুলো দেখে নেওয়া যেতে পারে তাই এই পর্বে আমরা শুধুমাত্র একটি প্রিমিয়াম থিমকে কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি দেখলাম কিন্তু এই থিমকে কীভাবে কাস্টমাইজ করে নতুন পেজ তৈরি করতে হয় বা ওয়েবসাইটটিকে ডিজাইন করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না বরং ইআরপি সফটওয়্যারটির বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই পর্বটি পর্যন্ত ওয়েবসাইট কিভাবে সেট করতে হয় সে বিষয়টি দেখে নিলাম পরবর্তী পর্ব থেকে ইআরপি সফটওয়্যারটির ব্যবহার ও এর অন্যান্য বিষয়গুলো বিস্তারিত জানব